ইন্ডাস্ট্রি দপ্তর এডিসি অমঙ্কা আরামের চাকরির দপ্তর সামুদ্রিক যদি কেব ওজন বাড়ে যান 50 কেজি ওজন থেকে 55 কেজি নাকা ম দপ্তর চাকরি থেকে আহ বাড়বে আরে তো চাইতো মুন্দু তিনি পিউ সাহেব পর সাকাই যে 149 কোটি টাকা নি বাজেট প্রজেক্ট প্রপোজাল দিল্লিও থামে আর জমা রুই 18 তারিখ হলো কিবিলি ফেলে কারণ নাই নেই ঘর এডিসি নি ইন্ডাস্ট্রি নি বাজেট আনো ইন্ডাস্ট্রি দপ্তর ইয়া ফার্মানি সেকাং জরা বছর 6 লক্ষ টাকার তুমি সত্যি কথা বলছি তো 6 লাখ পার এনাম প্রত্যেক বছর অনলি 6 লক্ষ টাকার তাম খাই নেই না এডিসি নি ইন্ডাস্ট্রি দপ্তর মানেই তো খুমলেন গিয়া এডিসি নি ইন্ডাস্ট্রি দপ্তর মানে 28টা এডিসি কনস্টিটিউয়েন্সি নি যত জায়গা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট ফাইনান্স নাই নাই আগুন বাড়িছে 6 লক্ষ টাকা করা করি কক সাজা কাঙবে 6 লাখের জায়গা এখন 30 লক্ষ সঙ্গে তার মানে 5 গুণ বৃদ্ধি করার পরও 30 লাখ সঙ্গে বা আই এম নট হেপি আমি 30 লাখ টাকা আই এম নট হেপি আমি সিং সাহেব নো সাজা এই টাকা মনে হয় আমাদের দরকারই নেই মতো বিখার মানে আদার রোগ দিল্লি রোগ বোম্বে রোগ থাকায় ট্রেন স্টেশন তাম হিনা কোনো বাদিতেই আসুক লাই দাও 1 টাকা রেখে বিখারি চিন যে আমি খসালিয়া দাও মিনিমাম 50 টাকা 100 টাকা নোট রেখে বিখারি গো নন বিখার কে খুলুম যায় 1 টাকা নাই রোগ নাই ভার নাই আবার তাবুন দিল 30 লক্ষ টাকা এডিসি নি ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বাগিরি মানে আমি কি খানা তো ভাই আনি 44টা সাবজোনাল 1 লাখ টাকা বাদ না থাকেছে 44 লাখ টাকা না মাত্র 30 লক্ষ টাকা আর থামছি চা জ্ঞান নিল প্রজেক্ট নাম রেখা এবং উনি খুব পরিশ্রম করেছেন মনে হয় প্রথমবার এডিসিতে আপনারা পরিশ্রম করেছেন পরিশ্রম তো আগে নেই আগে তো আয়ারাম গায়ারাম ফাইকা পর কোনো খবর নাই আমি তো খবর না হারতাম ভাই ওরও যে তিনি চিনি এমডিসি সামানি হক রিনেন মানি আর হক রিনেন রাং পর্যন্ত করে অম ম খরারক যতন পাই নাই তার দিল্লি থাকা ফেস টু ফেস অফিসার হোক বই মন্ত্রী হোক কক সালাইকা উই হ্যাভ টু গেট দিস ম্যান ইন্ডাস্ট্রি মানে বই ইন্ডাস্ট্রি হোয়াট ইজ দি ইন্ডাস্ট্রি চীন ইন্ডাস্ট্রি তো বই নিয়ে ইন্ডাস্ট্রি হ্যাঁ বই নিয়ে হাও ইন্ডাস্ট্রি মানে গাড়ি সামনে ইন্ডাস্ট্রি বই নিয়ে হাও ইন্ডাস্ট্রি মানে বিরাট একটা কল কবজারি মেশিনারি রুই পাত নি থেকে বস্তা বস্তান থেকে ব্যাগ ব্যাগ নি থেকে নানাও কিছু সামনে কিন্তু চিনি ইন্ডাস্ট্রি হচ্ছে অন্যভাবে নাইনন্দ চিনি ইন্ডাস্ট্রি তাম তিনি ওর কেইন অ্যান্ড ব্যাম্বো এটা নিয়ে আপনারা ট্রেনিং প্রোগ্রাম করতেছেন ও কেইন অ্যান্ড ব্যাম্বো নিয়ে পৃথিবী আসে চাহিদা তাবু ওর তাক স্টিল নিয়ে মানি রো না হামজাক নিয়ে আমাকে বাংলা হোটেল রোগ থাকে ঠুকাই নুবাই দুধে বাটার নান চাপাতি রোগী ভাই মানে সম্পূর্ণভাবে রাইনি তো গাহে রক্ষলাই রাবই আরো সে তাবুক বিফাই তো অবশ্যই একটা স্টাইল বরগনি নব থুমানি রাইনি আন্দামানি আন্দামানের তো সবচেয়ে বেস্ট আমি 1995 বোম্বেতে একটা আন্দামানের থেকে রকিং চেয়ার কিনলাম এবং এই রকিং চেয়ার আজকেও আছে
1995 ও 1250 টাকা রুই বম্ব ও আন্দামানি রাইনি রকিং চেয়ার পাইনি তিনি তো ওরা ফিল টুডে ইট ইজ স্ট্রং শুধু রং রু মাঝা মাঝা আনাই কেইন এন্ড ব্যাম্বো পৃথিবী ও সবচাইতে তাবু পপুলার মান মনো পপুলার খাইনেন বাগান চাইতো মু তাবু পাক হইত মনো হাই স্কিল ট্রেনিং মার নাই তারপরে পোর্টাল মাস নামে ইন্টারনেটও ওয়েব পেজ মা খুলো আং যদি প্রোডাকশন খাইয়ান পাইনেই বড় করি ই কমার্স আং না খাইনি ফাদান বড় আরো নুবে অর্ডার রিমানা না নাই পেকিং রচিন বরণ ট্রেনিং মা খাইনি নেন তাবো হঠাৎকে মহারাষ্ট্র বরক কাইসা আইটেম অর্ডার আপনার তো প্যাক কুই দিকে পাঠিয়ে দিন তো প্রোডাকশন ইজ নট গুড ইনাফ তাবো যদি শুধু মানে ইসলামকার নৌকা আসুক তোমরা ইস ইজ নট সাফিসিয়েন্ট মনো বাজারও তলাং এই বাজার মান থমরি না নামে বুই অবাক নাং যাগ ম প্রায় 30 বছর আগে নি কপ আছে 30 ইয়ার্স ব্যাক জম্মু এন্ড কাশ্মীর আপুর্ণ বুই ঘুমো হাফলগ নি দাম কেজি 2000 টাকা 30 বছর আগে ইন্দবে চিনি অরণি খরচা আর্মি চাকরি থাক নাই শ্রীনগর বুই উরুখা পাইলে ঢুকব কথা হয়তো চালাইছি কপ বন দাদা নয় রিটায়ারমেন্ট হয়ে যাবে পাবো ম 2000 টাকা কেজি ও মুই ঘুমো হাফলগ তো বসিয়া পাইলে হাং বব 200 টাকা তলাং লাইন বুসাই নাই গাব 100 গ্রাম নমান নাই তাম হুন নাই নেই বলে মুখ মহাপ তিনি কুমলিং বাজার মুই মহাপ লোক পাই নাই তিনি রহর মানে ওর 1000 টাকা ধর দি সব হই যাব মানে 30 বছর হলো কাশ্মীর নি 50% দামও পাইছেন সব হই মনো যদি সে বকরক খাত হই মুই ঘুমো হাফ লগ্ন যদি ইন্টারনেট ও রুই প্যাকেজিং খাই অরণ থেকে রহমান ফেসিলিটিস খাই মাঙ্গাই কাশ্মীরি বড় বড় অর্ডার ঘং বড় মনু সিস্টেমাটাইজ মা খাইনে সিস্টেমাটাইজ খাইনে কে চিং নেতার চিং মানে জনগণ নাংনাই যারা সরংনাই বড় পার্টিসিপেন্ট বড় মা ফাইনে আও চিং সরংনাই মনু বুকা বুকারি সরংনাই তেই কাইসা তো ট্রেনিং রুই বংগিয়া নং তা গানো যদি মরা রাবনা ট্রেনিং রেখান বকরগলা ফাইয়া আং মাইয়া নানো সাবু বু বুই যদি এক বছর পান ট্রেনিং কা কাইসা পা রাব কান বকরক আর ইয়া আন বকরকে বড় চিনি বরমি হালক বাহাই বাহাইকে ফাবার সারক জন্য সিকলিগি দংখা বরণ চেতনা তু বুড়িলেন বরণ নেশনালি সেন্টিমেন্ট না আরো কাং না নয় কিন্তু নানো মরা রাব জানি সাবু বু বুই যদি ফেরঙ্গা নাংলে পাই মনে অর্থ মন ট্রেনিং নি বাগে আং যে বরক বাছাই কিনা মনব রংনাই জাত ফরঙ্গাই রংনাই জাত বরণ বাছাই মা খাইনাই আমি কিন্তু ফার্স্ট থিং নং ফুটবল থাকান বাকি বরক বাছাই খাইকা থাম্পুইছে ফিগার আর বরক বল না খাই পোস্ট ক্লাই রানাই ফুটবল থাকা বাকি তো বাছাই খাইকে কাহাম বরক বাছাই মা খাই বাছাইনি সিস্টেম ঠিক মা খাই সিং সাহেবকে আমি বলবো যে এই 1000 টাকা স্টাইপের এটা হয় নাকি মিনিমাম দৈনিক এদের 100 টাকা খেয়ে দিদি ফাইনান বাকি 50 থাঙ্গান বাকি 50 100 টাকা তো ইতনা তো বান্তা তার মানে 3000 টাকা আবু মাতলান নেই পার মান এক একটা ট্রেনিং এবং 10 জন কেন একজন শিক্ষক যখন শিখাইবেন গ্রুপ বড় হইলে কিন্তু ট্রেনিং একটা হম হম হয়েছি হ্যাঁ 10 জনের মধ্যে আমি জানি তো একজন কইব আমার পেট খারাপ আরেকজন কইব আমার জ্বর নাই নেই দিন 10 জন বিসিংহ আগামী 15-16 দিন বিসিংহায় ফরম নিরম্বারা ফাইক লাগে খেনাব নেন দিল বড় গ্রুপ থাকলে কি হয় ট্রেনিংটা চাঙ্গা মিনিমাম 20 জনের করেন 25 জনের করেন আর্মুতি প্রোগ্রাম এইরকম প্রোগ্রাম এগ্রিকালচারের যে হলটা ছিল এটার মধ্যে করতে পারতেন 200 জন পাবলিক নিয়ে পাবলিকরাও তো আমাদের জানে কি যে আমরা একটা স্কিম ট্রেনিং স্কিল আপগ্রেডেশনের ট্রেনিং আমরা
করছি এটা তো আমাদের জানানো উচিত। তো শুধু যারা শিখবো এরাই এই বইয়ের কথা না, যারা জনগণ আগ্রহী আগামী দিন যারা ট্রেনি হবে তাদেরও আমাদের আনা উচিত। প্যানেল লিস্ট লাই লুক আনা তো আপনাদের ব্যাপার না, লুক আনা হচ্ছে পাবলিক রিপ্রেজেন্টেটিভদের। ইন্ডাস্ট্রি দপ্তর নাম সুনামনাই সুনামনান খান জানি না, কিন্তু তিনি ইন্ডাস্ট্রি থুই দংলিয়া তাও তেরক তেরক বসাকে এবং অমন ম অফিস দি যে বেহাল কোন ঠিক খাইজেন ভাবে রাং নি দরকার, প্লেনিং নি দরকার। অ্যান্ড আই এম শিওর ইন দি নেক্সট টু টু থ্রি মান্থস আগামী কোয়ার্টার অন্তত মত ফার্স্ট কোয়ার্টার রাং নি ভাবে মার্চ শেষ এপ্রিল মে জুন ম ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার আই এম শিওর বেস্ট কয়েক কোটি টাকা রাং সবাই নেই হাবলে আবরু কিন্তু ফেসিয়াল আপডিটমেন্ট খেলাই মানে ইন্ডাস্ট্রি বো কবাং মা মূর্তি তামনানি যাবে আনো মহারাষ্ট্র নি 20,000 মূর্তি নি অদার জাগাং রহরমাইয়া ওয়ানি ইয়ারুং বাই গণপতি বাপ্পা স্নামবি রহর 20,000 আং আং থারি আবু রিসোর্স করে রান করে আং ফ্যাক্টরি খাইমান যাইত আমার অফিসে দেখেছেন তো ওটা 20,000 অর্ডার দিয়েছে মহারাষ্ট্রের সরকার। অমরগ্ন ওয়ান সুপ্রিমে কিন্তু ম প্রজেক্ট স্নামিকা যে মূর্তি স্নামদানি বা জিসাস ক্রাইস্ট নি আইডল স্নামদানি আমি মেশিনারি পাই খাইনাল বাগি আনো কাইছা জাগা মার নেই মেশিনারি মার নেই ম্যান পাওয়ার মার নেই প্রজেক্ট স্নামে আমি তুমি লিখে দ্যাট মানি কাম ওরা আসুক আসুক ওই চিন্তা রেড গণপতি বাপ্পা স্নাম কামো 1,800 টাকা ফালকামো নিনি ওয়াই আর পাইনে বসে থাকাম কম নি কম যত খরচ খাইব তো 1,000 থাকে 1,800 টাকা লাভ কম 20,000 কনসাইনমেন্ট খাইকে 20,000 ইন্টু 1,800 আমি তো হিসাব জানি না এটা লাখ টাকার উপর গড়াইব ব্যাপার তিন থাকে দে 20,000 ইন্টু 1,800 বসে না অসুখ আগলে আমি কম থাকাই কিন্তু কয়েক লাখ টাকা আইব চিনি অপরচুনিটি তম যেন আপনার সাম্ভ মাপ রাখলে যারা ট্রেনির ধরো কাওয়া নদীর তখন স্টাইপেন্ড বাড়ে নেই স্টাইপেন্ড বাড়ে নেই 3,000 টাকা লাগ নেই আর যে সেলিনারি নর কাহামকে সেদিন চিনি মোচাং এম ডিসি খুব কাহামকে সাকা যারা গরম গরম বড় বয়স্ক ভালো বড় রিক্রুট খাই টিচিংটা আরও জোরদার করতে এরকম টাকা তো অনেক খরচ হইতেছে আরও কয়েকজন ইনস্ট্রাক্টর আমরা পলিটিক্যাল রিক্রুটমেন্ট গণেশবাবু যেটা বলেছেন এটা পলিটিক্যাল রিক্রুটমেন্ট না অনিমেষ দেখো মা বাইক না চাকরি না ওকে আরে এটা কেইন অ্যান্ড ব্যাম্বু ট্রি